মুর্শিদাবাদের কান্দিতে সোনা চুরির অভিযোগ, পুলিশের জালে অভিযুক্ত মহিলা। বেশ কয়েকদিন আগে তৌফিকা খাতুন নামে এক মহিলার ব্যাগ চুরি হয়। মহিলা সেই ব্যাগে করে সোনা বিক্রি করতে যাচ্ছিলেন। পুলিশে অভিযোগ করা হলে পুলিশ ঘটনা তল্লাশি শুরু করে। শনিবার সকালে কান্দি থানায় সাংবাদিক বৈঠকে পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত মহিলার কাছ থেকে 9 লক্ষ টাকার বেশি সোনা উদ্ধার হয়েছে। মহিলা সুকৌশলে সোনা চুরি করে তা পাচার করতেন বলে জানিয়েছে পুলিশ।